মনোনয়ন পত্র দাখিল করলে রায়বেরিলির কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীয়ে মাতৃ সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গের উপস্থিতিত মনোনয়ন পত্র দাখিল করে রাহুল গান্ধীয়ে মনোনয়ন পত্র দাখিলর সময়ত সঙ্গ দিয়ে ভগ্নী প্রিয়ঙ্কা গান্ধীয়েও কংগ্রেসের শীর্ষ নেতা উপস্থিত থাকে মনোনয়ন দাখিল পর্বত প্রথমবারের বাবে রায়বেরিলির পরা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব রাহুল গান্ধীয়ে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বী হব বিজেপির দীনেশ প্রতাপ সিং দীর্ঘদিন ধরে সমষ্টিত সাংসদ হয়ে আছিল রাহুল গান্ধীর মাতৃ সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর মনোনয়ন পত্র দাখিল পর্বত ভাগ লয় সহস্রাধিক কংগ্রেস সমর্থকে প্রার্থিত্ব লাভের পিছতেই এক প্রকার রায়বেরিলে শক্তি প্রদর্শন কংগ্রেস তথা রাহুল গান্ধী রাহুল গান্ধীয়ে প্রার্থিত্ব লাভ করাক উৎফুল্লিত রায়বেরিলির কংগ্রেস নেতা কর্মী আর আজি দিন রায়বেরিলির হয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করব রায়বেরিলিতে আজি মনোনয়ন পত্র দাখিল করে ওয়ার্নার সমষ্টির রায়বেরিলিত এবার কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীয়ে যেটা প্রতিদ্বন্দ্বিতা নামিছে গতি আজি দিন মনোনয়ন পত্র দাখিল করে ইয়ার আগতে মাতৃ সোনিয়া গান্ধী যেহেতু তাতে সাংসদ হয়ে আছিল আর বর্তমান আর এইবার বিশেষকৈ রাহুল গান্ধীয়ে যেহেতু মনোনয়ন পত্র দাখিল করেছে যাকে লৈ যথেষ্ট উৎফুল্লিত কংগ্রেস কর্মী